চাকরি ভালো থেকো, ভালো কাজ করো, চাকরি আর তোমার জন্য দোয়া রইল, তুমি সুস্থ থেকো। মারুফ ভাই, আমি নিজেও আপনার সিনেমা দর্শক ছিলাম। আমার মনে আছে যে ইতিহাস সিনেমার মাধ্যমে যখন আপনি আমাদের ইন্ডাস্ট্রিতে আসলেন, ঠিক সেই মুহূর্তে কিন্তু আপনার আসাটা এতটা সহজ ছিল না। ওখানে কিন্তু অনেক স্টার ছিল, সুপার স্টার ছিল, বাট বলা হচ্ছে বর্তমান সময় না এত স্টার নাই। স্টার কেন তৈরি হচ্ছে না? যারা স্টার মেকার রয়েছেন, যারা পরিচালক রয়েছেন, তারা কি আসলে স্টার তৈরি করতে পারছেন না, নাকি স্টারের জায়গা থেকে কেউ স্টারিজমটা তৈরি করতে পারছে না? দোষটা কোন দিক দিবেন ভাই? আচ্ছা, আমার আব্বা প্রথমে যখন সিনেমায় আনে, তার আগে একটা কথা বলেছিল, তুমি শুধু বাথরুমে এবং নিজের বেডরুমে মারো, বাকি সব জায়গায় কাজ মারো, মানে নায়ক মারো। এটা কেন বললাম? নায়ক নায়িকার স্বপ্ন, স্বপ্নকে কখনো ছোঁয়া যায় না, স্বপ্নকে কখনো কাছে পাওয়া যায় না। কাছে পেয়ে গেলে ওটার অ্যাট্রাকশন বলে, ওটার থাকে না, ওই ইমেজটা থাকে না সামনাসামনি। আমরাও কিন্তু রক্ত মাংসে গড়া মানুষ, এখন স্টার না, সবাই খুব সহজলভ্য হয়ে গেছে ফেসবুকের কল্যাণে। আজকে আমাকে অমুক জনে হাই দিচ্ছে, হাই আগে দিত না। আগে বিষয়গুলা একটু ভিন্ন ছিল। আমি বলছি না এটা টেকনোলজির কল্যাণে হয়েছে, কিন্তু আমাদের এই জিনিসগুলি ধরে রাখা উচিত। সঠিক টেকনোলজিকে কখনোই ইয়ে করা যাবে না, আমরাও পারবো না টেকনোলজিকে কোনোদিনই অস্বীকার করার শক্তি কারো নেই। সো আমাদেরকে নতুন টেকনোলজি অ্যাডাপ্ট করতে হবে, যত তাড়াতাড়ি এটাকে আত্মস্থ করতে পারবো, অ্যাডাপ্ট করতে পারবো, ততই ভালো। আচ্ছা মারুফ ভাই, সিনেমার এই ক্লান্তি লগ্নে আপনার ইন্ডাস্ট্রির স্টার, আপনার বাবা যাকে সবসময় বলে থাকে যে ও আসলে অনেক বড় ভূমিকা পালন করছে, দ্য কিং অফ ঝালিউড শাকিব খানের কথা বলছি, 28 মার্চ ওনার জন্মদিন। সো আপনার ওই জায়গাটা থেকে, যেহেতু স্যার আজকে আমাদের মাঝে নাই, উনি অসুস্থ, আপনার জায়গাটা থেকে কি শাকিব খান উইশ পাবে কি না? কেন পাবে না, সবাইকেই উইশ করবো, মানে ওনার জন্মদিন হ্যাপি বার্থডে 28 মার্চ। আচ্ছা, 28 মার্চ হ্যাপি বার্থডে শাকিব, আছে ভালো থেকো, ভালো কাজ করো, আর তোমার জন্য দোয়া রইল, তুমি সুস্থ থেকো। আচ্ছা ভাই, সিনেমা হলের অপর মৃত্যু হচ্ছে এবং এই ব্যাপারটা আপনাকে কতটা ভাবায় মারুফ ভাই? এই ব্যাপারটা তো ভাবনার বিষয়, কারণ আজকে আমি মারুফ হয়েছি, আজকে আমার বাবার জন্য দোয়া চাচ্ছি। সবকিছুই কিন্তু সিনেমার জন্যই, সিনেমা করার কারণে আমাদেরকে চেনে, আপনারা আমাদেরকে ভালোবাসেন, কিন্তু আজকে সিনেমা দেখার জায়গাটা নেই, হল নেই, হল বন্ধ হয়ে যাচ্ছে। কেন বন্ধ হচ্ছে? অনেকগুলো কারণের কারণে মানে বন্ধ হচ্ছে, ওই কারণগুলো আমরা এখন না বলি, কিন্তু একটি আশার বাণী হলো গিয়ে, সিনেমা হল বন্ধ হয়েছে কিন্তু সিনেমা হল অনেকগুলো খুলেছে, রাইট, সেটা আমরা দেখছি না। এই যে আমার হাতে একটি ফোন আছে, এই সব ফোন এখন কিন্তু স্মার্টফোন বাংলাদেশে নিয়ার অ্যাবাউট, আমি রিসেন্ট ডেটা জানি না, বাট মেবি 6 crore 7 crore আছে, 6-7 কোটি সেল ফোন আছে। এগুলি কিন্তু সিনেমা হলই, যেখানে ছবি দেখতে পাচ্ছি, ওটিটি প্ল্যাটফর্ম। কেন আমরা ওটিটি প্ল্যাটফর্মের উপরে নির্ভরশীল হচ্ছি না, কেন আমার সরকার, অবশ্য সরকার জানবে কীভাবে, সরকারকে জানাতে হবে, জানানোর মানুষটা বের করতে হবে যে অমুক আমাদের সরকার, মানে ফিল্মের প্রতিনিধি হিসেবে সরকারের কাছে গিয়ে এই আর্জি অথবা এই আবেদনটা করার জন্য, যে FDC যেরকম একটি সরকারি প্রতিষ্ঠান ছিল, এই FDC-র আন্ডারে যদি আমরা একটি OTT প্ল্যাটফর্ম করি,
যে কেউ যেভাবে আগে সিনেমা বানাতো সেভাবেই সিনেমা বানাতে পারবে, সেন্সর হবে, সেন্সর হওয়ার পর সিনেমা হলে রিলিজ হতো, এখন ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হবে, ব্যাস সিম্পল হয়ে যেত। আমার একটি সিনেমা করছি গ্রিন কার্ড নামে, নিউ ইয়র্কে করছি, ইউএসএতে, ওখানে বাঙালিরা মানে বাংলাদেশি অনেকেই তো আমরা চলে গিয়েছি আমেরিকায়, তো ওখানে বেশ কয়েকজন মিলে, বলতে একজন তো আর সিনেমা বানানো যায় না, আর্টিস্ট কিছু ক্রু আছে আমার সাদা, কিছু ক্রু আছে ওখানকার বর্ন, সবাই মিলে কাজ করছি। ওইটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল, আপুর অসুস্থতার কারণে তো চলে আসলাম, 19 তারিখ থেকে শুটিং থাকার কথা ছিল, ওটা প্যাক আপ করে দিয়ে চলে এসেছি, কিন্তু বাঙালিরাও আছে, সব কালচারই আছে। এটা কি ভাইয়া বাংলাদেশি রিলিজ হবে নাকি ওয়ার্ল্ড ওয়াইড রিলিজের? ওয়ার্ল্ড ওয়াইড রিলিজের চিন্তা তো সব বড়, কিন্তু কোথায় করবো কিভাবে করবো দেখি, লেটস সি। শুনছি যে অনেক জটিলতা আছে এখানে রিলিজ করানোর, অনেক আমলাতান্ত্রিক জটিলতা আছে, দেখি কি হয়। এখন তো ছবিই বানায় তো মানুষ, আমি তো বানাই নিয়ে আসতেছি আমেরিকা থেকে, কেন রিলিজ করবো না, আমিও বাংলাদেশি, রাইট, তাই না? ইনশাআল্লাহ। সিনেমাটার নির্মাতা সম্পর্কে একটু জানতে চাই। নির্মাতা আব্বা অনলাইনে ছিলেন এবং আমাদের রসনারা দীপা উনি আছেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী চলছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100তম জন্মবার্ষিকী পালন হচ্ছে বিএফডিসিতে। একজন চিত্রনায়ক হিসেবে এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলতে চান আমাদেরকে? শুধু এটুকুই বলতে চাই, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100 বর্ষ জন্মবার্ষিকী পালন হচ্ছে আজ, উনি যদি বিএফডিসিকে স্বীকৃতি না দিতেন এবং উনি যদি বিল উত্থাপন করে ইস্ট পাকিস্তান থাকাকালীন যদি বিএফডিসি না বানাতেন, আজকে আমি এই জায়গায় বসে কথাগুলো বলতে পারতাম না। তো ওনার জন্ম শতবার্ষিকী পালন হচ্ছে, অবশ্যই আনন্দের ব্যাপার, আর ওনার আত্মার মাগফিরাত কামনা করছি আমি, আল্লাহ যেন ওনাকে জান্নাত বাসী করেন। আমার আব্বাও অসুস্থ, আমার আব্বা আজ 23 তারিখ সন্ধ্যা 6:30 টাইমটা এই জন্যই বললাম, দুদিন আগে খুব খারাপ অবস্থা ছিল আব্বার। আপনারা যারা ভালোবাসেন আমার বাবাকে, তাদের দোয়া ভালোবাসা, হয়তো এই কারণেই আল্লাহ আমার বাবাকে সুস্থ করে তুলছেন। দোয়া করবেন যেন পুরোপুরি সুস্থ করে আমি আমার বাসায় নিয়ে যেতে পারি।